আমরা সকলেই চাই আমাদের মৃত্যুটা খুবই সহজ হোক, মৃত্যুটা উত্তম হোক, কল্যাণকর মৃত্যু হোক, এটা সকলেই চাই, এটা সকলের দাবি যে আমার মৃত্যুটা ঈমান হালাতে হোক, ঈমানের হালাতে হোক, ঠিক না? সবাই চাই আমাদের মৃত্যুটা ঈমানের হালাতে হোক। তিরমিজি 2142 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিখায়র, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়র ইস্তামালহু। আল্লাহ সুবহানাহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে যোগ্য করে গড়ে তোলেন। কিলা ইয়া রাসূলুল্লাহ মাস্তাআমালহু, কে কাকে যোগ্য করে আল্লাহ গড়ে তোলেন, কে সে, কাইফা ইস্তামালহু, কিভাবে আল্লাহ যোগ্য করে গড়ে তোলেন? তিনি বলছেন, ইউআফফিকহু লিআমালিস সালেহ ক্বাবলা আল মাউত। তিনি বলছেন যে তাকে মৃত্যুর আগে সৎ আমল, ভালো ভালো আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, যারা কল্যাণ মৃত্যুতে পতিত হয় তাদের একটা নিদর্শন আছে, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তিনি বলছেন, যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমার সকল চাওয়া আল্লাহর, আল্লাহর কাছে আমার দোয়া, আমার ইস্তেগফার, আমার ইস্তিআনা, আমার ইস্তিগাসা, আমার সন্তান চাওয়া, আমার সুস্থতা, আমার আরোগ্যতা, আমার অসুস্থতা সব কিছু আল্লাহর কাছে, আমার ভালো হওয়া, আমার মন্দ হওয়া, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সবই আল্লাহর। যারা এই কথা বলার পরে ইস্তিকামু, ওই কথায় স্থির থাকে, ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে, সুদৃঢ়ভাবে এটা ধারণ করে মৃত্যুর পূর্ব মৃত্যু পর্যন্ত, আল্লাহ ভাই বলছেন, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, যারা এই রকম আকীদার মানুষ, তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু ইনদাল মাউত, মৃত্যুর সময় তার কাছে অসংখ্য ফেরেশতা নাযিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, ফেরেশতা নাযিল হয়ে বলেন, আল্লাহ তাখাফু ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ولا تحزنوا, তোমার কোনো চিন্তা নেই, وابشروا بالجنه, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতারা এসে যখন কোনো মানুষকে এরকম সুসংবাদ দিবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি কি বলে জানেন, আমাকে সময় দেন, আমি আমার সাথীদেরকে বলি, আমার পরিবারের লোকদেরকে বলি, আমাকে নিয়ে টেনশন করো না, আমার আমার জান্নাত, আমার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, সাথে সাথে তার জানকে কবজ করা হবে। তখন বলা হবে কি, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিউ ইলা রাব্বিকা রাজিআতিন মারদিয়া, তুমি বেরিয়ে এসো আল্লাহর, তোমার রবের সন্তুষ্টির দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎ কর্মশীল সিদ্দিকিন নবী শুহাদাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আমরা কি চাই না এরকম সৎ মৃত্যু, এরকম কল্যাণকর মৃত্যু চাই না? যদি কল্যাণকর মৃত্যু চাই তাহলে আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমলকে সহি আমল, সালেহ আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন।